বাংলার হাইভোল্টেজ মেগা নির্বাচন কবে শুরু হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই রাজনীতি সচেতন মানুষজনের সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দিন ঘোষণার যদিও বিধানসভা নির্বাচনে দামামা বহুদিন আগেই বেজে গিয়েছে যুজুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি প্রচার শুরু করে দিয়েছে রাজ্য জুড়ে তৃতীয় পক্ষ বাম কংগ্রেস জোট তারাও পিছিয়ে নেই এই অবস্থায় বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে সরস্বতী পুজোর পর বিধানসভা নির্বাচনে দিন ঘোষণা করবে কমিশন নির্বাচন কমিশন সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে উল্লেখ্য ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজো সেক্ষেত্রে সতেরো বা আঠারো তারিখে নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে সেই সঙ্গে এটাও জানা গিয়েছে যে বাংলায় সাতটি পর্বে ভোট গ্রহণ করতে চায় কমিশন যদিও একটি সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রয়োজনে নয় দফাতেও ভোট গ্রহণ হতে পারে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটের দিন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন উল্লেখ্য শুধু বাংলায় নয় নির্বারও অসম পণ্ডিচেরি এবং কেরলেও সেই কারণে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী কতটা পাওয়া যাবে সে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করেছেন নির্বাচনের কমিশনের কর্তারা সবকিছু দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন কমিশন চায় প্রতিটি রাজ্যেই নজিরবিহীন নিরাপত্তায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে তবে কমিশনের মূল মাথা ব্যথা কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ে অতীতে বাংলায় নির্বাচনে প্রচুর সন্ত্রাসের ঘটনা ঘটেছে বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে বারবার রক্তাক্ত হয়ে উঠেছে বাংলার মাটি তাই এখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া করাটা কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ তার উপর রয়েছে করোনা সমস্যা সেই ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন সূত্রের খবর এবার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন এতে অনেকটাই ভিড় এড়ানো যাবে মনোনয়ন প্রক্রিয়ার সময় যেটা বরাবর দেখা যায় প্রতিটি নির্বাচনে স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পরই প্রতিটি রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে উঠেছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে বলেছেন সাত থেকে আট দিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে তাই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন প্রকাশ্য সভায় সেটা কার্যত মিলে যেতে চলেছে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে সরস্বতী পুজোর পর রাজ্যবাসীর নজর থাকবে নির্বাচন কমিশনের মেগা ঘোষণার দিকে